এই ছেলেটি ঘাস কাটার জন্য মেশিন চালু করে, কিন্তু মেশিনটি হাওয়ায় উড়ে যায়। তারপর সে মেশিনের কাছে যায় এবং মেশিনের চলন্ত ব্লেডের মধ্যে হাত ঢুকিয়ে দেয়, কিন্তু ব্লেডই থেমে যায়। তারপর ছেলেটি বুঝতে পারে যে তার কাছে অলৌকিক ক্ষমতা আছে। তারপর দিন সে স্কুলে যায়, কিন্তু সে এই মেয়েটির উপর পড়ে গেলে এই মেয়েটি তাকে ধাক্কা মারে এবং সে মাটিতে পড়ে যায়। তারপর মেয়েটি তাকে ওঠানোর জন্য হাত বাড়িয়ে দেয়, কিন্তু ছেলেটি তার হাতই পুরো মুচড়ে দেয়। তারপর মেয়েটির মাকে দেখানো হয়, সে একটি রেস্টুরেন্টে কাজ করছিল, কিন্তু সেখানকার বাল্বগুলো অদ্ভুতভাবে ঝিরঝির করতে থাকে। তারপর যখন সে লাইটের দিকে তাকায়, তখন লাইটটি ভেঙে তার চোখের ভিতরে ঢুকে যায় এবং সে তার ঝাপসা চোখ দিয়ে দেখে যে ছেলেটি সেখানে দাঁড়িয়ে আছে। যা দেখে সে ভয়ে একটি রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়, কিন্তু ছেলেটি তার শক্তি দিয়ে দরজা ভেঙে ফেলে এবং তাকে মেরে ফেলে। তারপর ছেলেটির বাবা বুঝে যায় যে ছেলেটি কোনো সাধারণ মানুষ নয়, তাই সে তাকে গুলি করে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না, বরং সে তার বাবার চোখের দৃষ্টিশক্তি নষ্ট করে ফেলে। বন্ধুরা, পার্ট 2 দেখার জন্য এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।